আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে মূলত আমি আপনাদের মাঝে গ্লাইম নেটওয়ার্কের নতুন একটি আপডেট শেয়ার করব, যেখান থেকে দৈনিক আপনারা 32টি করে টোকেন আর্নিং জেনারেট করতে পারবেন। এবং কি এখানের গুরুত্বপূর্ণ যে আপনার ফিচার্সগুলো রয়েছে, অর্থাৎ যে আপডেটগুলো এসেছে সে আপডেটগুলো আমি আপনাদের মাঝে এ টু জেড আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুললি কন্টিনিউ করবেন। তো ভিডিও শুরুতে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেন। আজকের ভিডিওটিতে মাস্টার পি প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। তো আজকের এই যে অফারটি রয়েছে, অফারটিতে যারা এখনও জয়েন করে নাই তারা কি করবেন, আমার এই যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিও টাইটেল বারে ক্লিক করবেন, সেম এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্ক, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রামের এই যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে নিয়ে আসা হবে। তো পোস্টটিতে আসার পর যারা একদম নতুন রয়েছেন তারা মাস্ট অপি এখান থেকে ক্লিক করবেন। এখানে নিচে জয়েন একটি অপশান দেখতে পাবেন, এই জয়েন অপশন উপর ক্লিক করে মাস্ট বি প্রত্যেকে এই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন, কারণ পরবর্তীতে যতগুলো আপডেট আসবে সবগুলো আপডেট কিন্তু এখানে প্রোভাইড করা হবে। দেন আজকের এই যে অফারটি রয়েছে, অফারটিতে যারা যারা মাস্ট অপ জয়েন করেছিলেন তাদের কিন্তু এখানে প্রত্যেকেরই 2 থেকে 3 হাজার টোকেন কিন্তু ইজিলি আর্নিং জেনারেট হয়ে গেছে। যাদের এখান থেকে 2 হাজার টোকেনও আর্নিং জেনারেট হয়েছে তারা কিন্তু এখান থেকে হিউজ একটি অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আর্নিং করে নিয়েছেন। তো এখান থেকে এই যে অফারটি রয়েছে, অফারটি কখন শেয়ার করেছিলাম সে বিষয়টি পাস্ট অফ যদি এখানে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন 9 সেপ্টেম্বর এই যে অফারটি রয়েছে, অফারটি আমি আপনাদের মাঝে রিমাইন্ড করেছিলাম। যারা এই অফারটিতে জয়েন করেছিলেন তখন প্রত্যেকেরই এখান থেকে আর্নিং জেনারেট হয়েছে পার এখান থেকে হোর্সে, অর্থাৎ প্রত্যেক 4 ঘন্টায় এখান থেকে 10টি করে টোকেন আর্নিং জেনারেট করা যেত। এখন কিন্তু এই যে আপডেটটি রয়েছে, আপডেটটি চেঞ্জ করে এখান থেকে দৈনিক এখান থেকে মাত্র 32টি টোকেন আর্নিং জেনারেট করা যায়। তাও এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো ফলো করার পরই এখান থেকে 32টি টোকেন আর্নিং জেনারেট করতে পারবেন। আর যারা এখান থেকে একদম ফ্রিতে, অর্থাৎ কোনো প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা এখান থেকে ইউজ করবেন না, তারা এখান থেকে দৈনিক 8টি করে টোকেন এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন জাস্ট আপনাদের অ্যাপসটি আপডেট করার মাধ্যমে। তো আপনার পাস্ট অফ যারা ওল্ড ইউজার রয়েছেন তারা কী করবেন, প্লে স্টোরে গিয়ে গ্লাইম নেটওয়ার্ক লিখে আপনার যে অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসটি আপডেট করে নেবেন। আর যারা নতুন রয়েছেন তারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটি ওপেন করবেন। ওপেন করার পর এই ভিডিওটি দেখবেন, এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এখান থেকে আপনার আর্নিংটি শুরু করবেন এই বিষয়গুলো আপনারা এ টু জেড দেখতে পারবেন। দেন এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি কন্টিনিউ করবেন, তারপর এখান থেকে আপনাদের আর্নিংয়ের যে এখান থেকে অপরচুনিটিটি রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনাদের আর্নিংটি বৃদ্ধি পেয়ে যাবে। তো এখান থেকে এখন সরাসরি আমরা কী করবো, জাস্ট আমাদের যে অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসে প্রবেশ করবো, অ্যাপসে প্রবেশ করে বাকি যে আপডেটটুকু রয়েছে সেই আপডেটটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে পাস্ট অপি আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার অ্যাপসটি রয়েছে, অ্যাপসটির আপডেট নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট এবং কি ক্রিপ্টো নিউজ এবং কি পি টু পি ট্রেড রেপারেল এবং কি কমিউনিটি এয়ারড্রপ এক্সচেঞ্জ সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন যে কুকয়েনের মতো এখানে কিন্তু তারা এই যে তাদের প্রিসেসটি রয়েছে এই প্রিসেসটি সাজিয়েছে। এবং কি এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট প্লেসগুলো রয়েছে এবং কি এখানে অলরেডি কিন্তু ট্রেড বাই এগুলো কিন্তু আপনার শুরু হয়ে গেছে। এখানে যদি ওয়ালেট সেকশনে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সেন্স লাইক আপনার কুকয়েনের মতো এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ রয়েছে, মেইন রয়েছে, ট্রেন্ডিং রয়েছে, মার্জিন রয়েছে এবং কি ফিউচার রয়েছে। তো এখানে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এক্সচেঞ্জের মতো করে তারা কিন্তু এখানে সাজিয়েছে। তো তাদের ইন ফিউচার এই যে টোকেনটি রয়েছে এই টোকেনটির পার টোকেনের ভ্যালু কিন্তু আপনার একদম যদি না হয় তাহলে 0.1 USDT করে হবে, এটি কিন্তু 99.99% গ্যারান্টি রয়েছে। তো যারা এখনও এই যে অফারটি রয়েছে অফারটি স্কিপ করেছেন তাদেরকে বলবো আগের ভিডিওটি দেখে, এখনও এখানে আর্নিং জেনারেট করার সুযোগ রয়েছে, জাস্ট একদম ফ্রিতে দৈনিক এখান থেকে 8টি করে টোকেন আর্নিং জেনারেট করতে পারবেন। আর যদি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটি মানেন তাহলে দৈনিক এখান থেকে 32টি টোকেন আপনারা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আপনার পাস্ট অফিস যে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তা হচ্ছে এখানে আপনার ক্লাইমের যে বিষয়টি রয়েছে সে ক্লাইমের বিষয়টি। তো এখানে জাস্ট আমরা একটু ব্যাকপেস করি, ব্যাকপেস করার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে রয়েছে কি আপনার যে মেইন আপনার এখান থেকে ইমেলটি রয়েছে ওই ইমেলটি এখানে রয়েছে এবং কি এখানে অ্যাসেস্ট রয়েছে, ক্যাপ্টু নিউজ রয়েছে এবং কি সোয়াইপের অপশানও কিন্তু রয়েছে। জাস্ট আপনারা যদি এখান থেকে একটু নিচে স্ক্রল করেন আরও অনেকগুলো অপশান এখানে কিন্তু রয়েছে। তারপরে এখানে যদি 3D মেনুতে ক্লিক করার পর মেন আইকনে ক্লিক করার পর এখানে ক্লাইমে ক্লিক করেন তাহলে এখানে ক্লাইমের যে অপশানটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে ক্লাইম মোড়ে ক্লিক করেন এবং কি এখান থেকে সাইড টু ক্লাইম এই অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখানে ক্লাইমটি অ্যানাবল হয়ে যাবে। তো এখন আপনারা যদি লক্ষ্য করেন এখানে প্রত্যেক 12 ঘন্টায় মাত্র 4টি করে টোকেন কিন্তু দিচ্ছে, আর আগে কিন্তু প্রত্যেক 4 ঘন্টায় 10টি করে টোকেন দিত। তাহলে বুঝতে পাচ্ছেন
তো এখানে আপনাদের যে আর্নিংটুকু রয়েছে আর্নিংটুকু কী পরিমাণ কমিয়ে দিয়েছে এটি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো যারা এখনও এই যে অফারটি রয়েছে অফারটিকে স্কিপ করতেছেন তারা কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা বিশাল একটি সুযোগ কিন্তু হারিয়ে যাচ্ছেন। জাস্ট আমি প্রথম আপনাদেরকে যখন রিমিটানো এই যে অফারটি রয়েছে রিমিটানোর একটি অফার শেয়ার করেছিলাম তখন কিন্তু এখান থেকে দৈনিক 48 করে এখান থেকে টোকেন কিন্তু ক্লাইম করা যেত। তো এখন এক একটি টোকেনের ভ্যালু হচ্ছে $3 প্লাস। তো যখন এখান থেকে এই যে অফারটি রয়েছে অফারটি শেয়ার করেছিলাম যারা এখান থেকে 200-300টি টোকেন আর্নিং জেনারেট করেছে তাদের প্রত্যেকের কিন্তু এখান থেকে এখন $1000 প্লাস কিন্তু প্রফিট। তো এরকম এই যে অফারটি রয়েছে অফারটি নিয়েও কিন্তু প্রত্যেক দিন আমি আপনাদের মাঝে রিমাইন্ড করে যাচ্ছি যারা এই যে অফারটি রয়েছে অফারটি স্কিপ করতেছেন কিছুদিন পর প্রত্যেকেই এভাবে আফসোস করবেন। তো এই যে অফারটি রয়েছে অফারটির প্রথম যে আপডেটটি ছিল সেই আপডেটটি ছিল প্রত্যেক 4 ঘন্টা পর পর এখান থেকে টোকেন ক্লাইম করা যেত, দেন পরবর্তীতে এখান থেকে প্রত্যেক 8 ঘন্টা পর পর টোকেন ক্লাইম করা যেত। এখন কিন্তু নতুন যে আপডেটটি রয়েছে আপডেটে প্রত্যেক 12 ঘন্টা পর পর টোকেন কিন্তু ক্লাইম করার জন্য দিচ্ছে। এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আর মাত্র এখান থেকে 5-6 দিন অথবা 1 সপ্তাহ পর দেখবেন প্রত্যেক 24 ঘন্টা পর পর মাত্র 4টি করে টোকেন এখান থেকে ক্লাইম করার জন্য দিবে। তার পরবর্তীতে দেখবেন যে এখান থেকে আর বৃত্তে কোনো প্রকার এখান থেকে আপনার টোকেন ক্লাইম করার জন্য দিচ্ছে না। তো তার জন্য অবশ্যই মাস্ট বি প্রত্যেকে দ্রুত এখানে পার্টিসিপেট করে নেবেন যারা এখনও জয়েন করেন নাই। তো এখন আমি আপনাদেরকে বলেছিলাম দৈনিক 32টি টোকেন আর্নিং জেনারেট করতে পারবেন কিন্তু এখানে তো দেখতে পাচ্ছেন মাত্র 4টি করে টোকেন আর্নিং জেনারেট হচ্ছে 12 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় মাত্র 8টি টোকেন আপনাদের আর্নিং জেনারেট হবে। তো 12টি এখান থেকে আপনার 16টি টোকেন আর্নিং জেনারেট করতে হলে প্রত্যেক এখান থেকে 12 ঘন্টায় তাহলে কী করতে হবে সে বিষয়টি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করবো। তো এখান থেকে এর জন্য আমরা সরাসরি ব্যাক বাটন প্রেস করবো। ব্যাক বাটন প্রেস করার পর এখান থেকে জাস্ট আমরা কি করবো ওয়ালেট সেকশনে চলে আসবো। ওয়ালেট সেকশনে আসার পর এখান থেকে ডিপোজিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন রয়েছে, ইথিরিয়াম রয়েছে, ট্রন রয়েছে, লাইট কয়েন রয়েছে এবং কি ডগি কয়েন রয়েছে। এখানে যে যে কয়েনগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি কয়েনের সামথিং কিছু আপনার এখানে মিনিমাম যদি এখান থেকে $2 যদি এখানে আপনার ডিপোজিট করা যায় তাহলে $2 এখানে ডিপোজিট করবেন, দেন আপনার এখান থেকে আর্নিংটি হয়ে যাবে দৈনিক এখান থেকে 32টি করে টোকেন। জাস্ট এখানে একটি ট্রানজাকশন করলেই এখানে 32টি টোকেন দৈনিক আর্নিং জেনারেট হয়ে যাবে। তো এতটুকুই আপডেট রয়েছে। তো এই আপডেটটি কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন সে বিষয়টি মূলত আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি সরাসরি ট্রনটি সিলেক্ট করবো, জাস্ট ট্রন সিলেক্ট করে ট্রনে এখানে আমি আপনাদেরকে ডিপোজিট করে এবং কি এখান থেকে এই যে আপনার স্পিডটি রয়েছে স্পিডটি বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মিনিমাম 50টি টোকেন মিনিমাম 50টি TRX যদি আপনারা এখানে ডিপোজিট করেন তাহলে দৈনিক এখান থেকে আপনারা 32টি টোকেন এখান থেকে ক্লাইম করতে পারবেন। আর এই যে 50টি টোকেন রয়েছে 50টি টোকেন অর্থাৎ 50টি TRX আপনারা ইনস্ট্যান্ট অ্যাগেন উইথড্র করে নিতে পারবেন। কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ক্লিয়ার করব। এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ইউ উইল আর্ন এবং কি প্রথম ডিপোজিটে আপনার আর্ন হয়ে যাবে এখান থেকে আপনার 15টি টোকেন, জাস্ট 15টি টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবেন। পরবর্তীতে এখান থেকে প্রত্যেক 12 ঘন্টায় এখান থেকে 16টি করে টোকেন আর্নিং জেনারেট হয়ে যাবে। তো এখন আমি সরাসরি এখান থেকে ডিপোজিট করে এখান থেকে জাস্ট আমার যে আর্নিংটুকু রয়েছে এই আর্নিংটুকুর স্পিডটি বাড়িয়ে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। আর অবশ্যই আপনাদেরকে কী করতে হবে এখানে মিনিমাম ডিপোজিটটি দেখে নিতে হবে 50টি। তো 50টির কম যদি আপনি এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার এই যে টোকেনটি রয়েছে অর্থাৎ যদি এখান 45টি টোকেনও আপনি ডিপোজিট করেন এই টোকেনটি কিন্তু আপনার হারিয়ে যাবে, এটি কিন্তু আপনার এখান থেকে পান্ডে চলে যাবে, আপনার এখান থেকে রিজার্ভ পান্ডে চলে যাবে, এটি কিন্তু আর কখনও হারাবে আপনি এটি পাবেন না অর্থাৎ উইথড্র করতে পারবেন না। তার জন্য অবশ্যই মাস্ট বি মিনিমাম ডিপোজিটের উপরে আপনারা একটু ডিপোজিট করবেন। এখানে 50টি রয়েছে, আপনারা এখানে 51, 52 অথবা 55টি টোকেন এখানে ডিপোজিট করতে পারেন এবং কি 5টি টোকেন এখানে আপনার এখানে কী কাটবে জাস্ট পি কাটবে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আমরা এখান থেকে জাস্ট কী করবো ওয়ালেট অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেব। তো ওয়ালেট অ্যাড্রেসটি কপি করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা কী করবো আমাদের ট্রাস্ট ওয়ালেট অথবা যেখান থেকে আপনারা এটি ডিপোজিট করতে আর কি তো আপনারা চাইলে ইনস্ট্যান্ট আবার উইথড্রো নিয়ে নিতে পারবেন। কীভাবে করবেন সেটিও দেখিয়ে দেবো। জাস্ট এখান থেকে সিলেক্ট করে জাস্ট আমি TRX যেহেতু করবো TRX এখানে অ্যাড্রেসটি পেস্ট করলাম, দেন ম্যাক্স অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে আমি টোটাল 121টি টোকেন এখান থেকে ডিপোজিট করতেছি, কী কারণে ডিপোজিট করতেছি 121টি টোকেন সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমাদের ডিপোজিটটি সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো, জাস্ট একটু ওয়েট করুন এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটি কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমরা সরাসরি আমাদের এই অ্যাপসে চলে আসবো, আসার পর জাস্ট এখান থেকে আমরা হিস্টোরিটি জাস্ট একটু চেক করব। এখানে হিস্টোরিটি আপনারা একটু চেক করবেন। এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের যে ডিপোজিটটি রয়েছে এই ডিপোজিটের ব্যালেন্সটি কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিপোজিটটি কিন্তু অ্যাপ্রুভড হয়েছে এবং কি এখানে সাকসেসফুলি আমাদের যে ব্যালেন্সটি রয়েছে ব্যালেন্সটিও অ্যাড করে দেওয়া হয়েছে। তো আপনারা জাস্ট কি করবেন, এভাবে আপনারা এখানে ডিপোজিটটি করে নেবেন। আর অবশ্যই এখানে ডিপোজিট করার পর মিনিমাম 5 মিনিট আপনারা এখানে ওয়েট করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন আমরা যদি এখান থেকে জাস্ট ব্যাক বাটন প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সটি দেখাচ্ছে এখানে $60, আপনার এখান থেকে 14 সেন্ট দেখাচ্ছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাক বাটন প্রেস করব। ব্যাক বাটন প্রেস করার পর এখান থেকে আমরা আমাদের যে এয়ারড্রপ সেকশন রয়েছে এয়ারড্রপ সেকশনে আসার পর এখান থেকে অ্যাগেন আমরা কি করব, জাস্ট এখান থেকে আমাদের যে ক্লাইম হার মোর এটি যেটি রয়েছে আর কি এখানে জাস্ট আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরই দেখতে পাবেন আমাদের যে এখান থেকে 12 ঘন্টা এখান থেকে 4টি টোকেন এখান থেকে আর্নিং জেনারেট হচ্ছে, এটি কিন্তু আপনার বেড়ে যাবে। আপনারা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের যে ব্যালেন্সটি রয়েছে ব্যালেন্সটি আপডেট হয়ে যাবে। তো আমি এর পাকে অন্য যে একটি বিষয় রয়েছে সে বিষয়টি জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এখান থেকে আপনাদের আরও একটি উপায় আর্নিং জেনারেটর অপরচুনিটি রয়েছে, তা হচ্ছে অবশ্যই র্যাপার করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো র্যাপার করে আর্নিং জেনারেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার র্যাপারেন্সে আপনারা বর্তমানে মাত্র 1টি করে টোকেন পাবেন, যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 7 ঘন্টা আগেও কিন্তু এটি কিন্তু 3টি করে টোকেন দিচ্ছিল। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখান থেকে জাস্ট যারা যারা আগে এখান থেকে র্যাপার করেছেন তারা কিন্তু এখান থেকে 3টি করে টোকেন কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করেছেন। তো এখানে 3টি টোকেন এখনও আর্নিং জেনারেট করতে পারবেন, তবে যারা এখানে ডিপোজিট করবে সামথিং কিছু এখান থেকে TRX অথবা অন্য কোনো এখান থেকে আপনার কী করবে, জাস্ট অন্য কোনো এখান থেকে পেয়ারে হালকা কিছু ডিপোজিট করবে, তারাই এখান থেকে 3টি করে টোকেন তাদের থেকে আপনারা এখান থেকে ক্লাইম করতে পারবেন। আর বাকি যারা রয়েছে প্রত্যেকের থেকে আপনারা এখান থেকে 1টি করে টোকেন ক্লাইম করতে পারবেন, অর্থাৎ 1টি করে টোকেন আপনাদেরকে আপনাদের যে ওয়ালেটটি রয়েছে ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। আর এখান থেকে প্রত্যেকটি এখান থেকে আপনার এখান থেকে ক্লাইমে 4টি করে টোকেন এখান থেকে দিচ্ছে, এটি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। এবং এখান থেকে যদি লক্ষ্য করেন মাত্র 2 মিনিট আগে এখান থেকে কিন্তু আমি 15টি টোকেন ক্লাইম টোকেন কিন্তু এখান থেকে রিসিভ করেছি, যেটি আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে 15টি টোকেন আপনাদেরকে প্রথম ডিপোজিটই দেওয়া হবে। এবং কি এখান থেকে আপনাদের যে টোকেনটি রয়েছে টোকেনটি কিন্তু আপডেট হবে, জাস্ট এটি কিছুক্ষণের ভিতরে আপডেট হয়ে যাবে। তো এখন যদি লক্ষ্য করেন এখানে 12টি এখান থেকে আপনার 12 ঘন্টায় এখান থেকে 16টি টোকেন কিন্তু আমরা এখান থেকে ক্লাইম করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো প্রত্যেকে যেহেতু এখানে ডিপোজিট যারা যারা করবেন আর কি প্রত্যেকে যেহেতু এখানে ডিপোজিট করেছেন প্রত্যেকে এখানে কী করবেন, প্রত্যেক 12 ঘন্টা পর আসবেন। এখানে প্রয়োজনে আপনারা কী করবেন, জাস্ট অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে রেখে 12 ঘন্টা পর এসেই আপনি কী করবেন, এখান থেকে আপনার যে ক্লাইমটি রয়েছে ক্লাইমটি করে এখান থেকে আপনি অ্যাগেন এখানে ক্লাইমের জন্য এটি কিন্তু অ্যানাবল করে দেবেন। আশা করি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তো এখনও যারা নতুন রয়েছেন তারাও কিন্তু এখানে হিউজ একটি টোকেন আর্নিং জেনারেট করতে পারবেন সামথিং কিছু এখানে ডিপোজিট করার পর। তো এখানে এখন বিষয় হচ্ছে ভাই আমি যেটি ডিপোজিট করেছি এটি কি আমি উইথড্র করতে পারবো কি না। অবশ্যই আপনি উইথড্র করতে পারবেন। তার আগে র্যাপারেলের সিস্টেমটি দেখিয়ে দিই। জাস্ট র্যাপারেল অপশনে ক্লিক করবেন। র্যাপারেল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে 2টি অপশনই রয়েছে র্যাপারেলের। এখানে জাস্ট আপনার র্যাপারেল কোডটিও রয়েছে এবং কি র্যাপারেল লিঙ্কটিও রয়েছে, যে কোনো একটি ব্যবহার করে আপনারা এখান থেকে র্যাপার করতে পারেন। অবশ্যই রিয়েল র্যাপার করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, কারণ পরবর্তীতে হয়তো এখানে KYC-র অপশান চালু করতে পারেন, তখন কিন্তু আপনার যে প্যাক র্যাপারগুলো করলেন ওই প্যাক র্যাপারের কারণে হয়তো আপনার মেইন অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমরা ওয়ালেট সেকশনে ক্লিক করি। ওয়ালেট সেকশনে ক্লিক করার পর এখন আমরা যে টোকেনটি এখান থেকে ডিপোজিট করেছি এটি চাইলে এখন আমরা কী করতে পারবো, উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য এখানে মেইন অপশনে ক্লিক করে জাস্ট উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর অ্যাগেন আপনারা এখানে TRX 20RXটি সিলেক্ট করবেন। 20RX সিলেক্ট করার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে আমি 100টি টোকেন কেন এখান থেকে 120টি টোকেন কেন এখান থেকে আমি ডিপোজিট করেছি। তো এটির মেইন যে রিজন তা হচ্ছে এখানে যদি লক্ষ্য করেন দ্য মিনিমাম উইথড্রয়াল টোন এখান থেকে 100, অর্থাৎ 100টি টোকেন হলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন মিনিমাম। তো এখানে 100টি TRX আমরা উইথড্র করতে পারবো এবং কি 20টি TRX এখানে কিন্তু আমাদের ফি কাটবে। আপনারা যদি লক্ষ্য করেন মিনিমাম ফি কিন্তু এখানে 20টি TRX। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, আপনাদের যে TRX অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটি এখানে প্রোভাইড করবেন, দেন আপনার অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে স্যান্ড কোডে ক্লিক করলে যে মেলটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই মেলে একটি কোড আপনাদেরকে পাঠিয়ে দেবে। ওই কোডটি এখানে জাস্ট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে যে এখানে রিকোয়েস্ট উইথড্রয়াল রয়েছে এই রিকোয়েস্ট উইথড্রয়ালে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে 5 মিনিটের ভিতরে অ্যাগেন আপনাদের পেমেন্টটি আপনাদের ওয়ালেটে করে দেওয়া হবে। আশা করি A to Z যতগুলো আপডেট ছিল যতগুলো বিষয় ছিল সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো পরবর্তীতে যে আপডেটগুলো রয়েছে আপডেটগুলো যাতে মিস না হয় এই জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।